প্রতি আধার, প্রতি রূপ, প্রতি নাম। প্রতিসত্তা সবাই সম্পূর্ণভাবে স্বতন্ত্র। যদি স্বতন্ত্রতাকে একবার বিশ্বাস করতে পারি, তাহলে তো কেউ কারো সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে না। একটা মিষ্টি ফলের গাছের পাশে যদি একটা টক ফলের গাছ হয়, কখনো কি তাদের মধ্যে কোনো বিবাদ হয়, বিসম্বাদ হয়? হয় না তো? ঠিক তেমনি নদী যখন মোহনায় সাগরে মেশে, কোথাও তো কোনো অসুবিধে হয় না। অসুবিধে হয় যেন শুধু মানুষের ক্ষেত্রে, সেখানে তারা কিছুতেই স্বতন্ত্রতাকে বিশ্বাস করে না, মানতে চায় না। স্বতন্ত্রতা মানে হচ্ছে এই নয় যে সে ছিন্ন, ছিন্ন নয়, সে স্বতন্ত্র। সমাজ গড়ে উঠেছে সবাইকে এক করার জন্যে, সমাজ গড়ে উঠেছে সবাইকে সম্পর্ক তৈরি করে, কল্পনা সম্পর্ক তৈরি করে, এই স্বতন্ত্রতা ভাঙবার নিমিত্তে। কিন্তু বিশ্বজগৎ তো স্বতন্ত্রতার উপরে দাঁড়িয়ে আছে। একটা পৃথিবী, একটা সূর্য, সব তো একটা একটা করে। আমরা কেন এই একটাকে কিছুতেই মানতে চাইছি না? স্বতন্ত্রতা মানে কিন্তু বিভিন্নতা নয়, স্বতন্ত্রতা মানে কিন্তু স্বার্থন্বেষিতা নয়, স্বতন্ত্রতা মানে এই বিশ্বাসে থাকা যে আমার চোখ আকাশের সাথে। সবাই যদি বলতে থাকে আমার চোখ আকাশের সাথে, তাহলে এক আকাশেরই তো আমরা, আবার এখানে এসে দেখো কিরম সবাই আমরা এক হয়ে গেলাম। একবার বললাম আমি আকাশের, আর একবার বললাম আকাশের আমরা। দুটো রূপই আছে, কিন্তু এটা যদি তোমার পরিষ্কার জানা থাকে যে তুমি এক মস্ত মহাকাশ দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে না তোমার ভয় কমে যাবে। যদি একবার তোমার ভয় কমে যায়, তাহলে এটাই হবে তুমি মহাকাশের জন্য অপেক্ষা করতে পারবে। তুমি অপেক্ষা করতে পারছো না কেন জানো? তুমি ভাবছো তোমার পেছনে কেউ নেই, তোমাকে রক্ষা করার কেউ নেই, তোমাকে রক্ষা করতে হবে তোমাকেই। এটা তোমার ভাবনা, এটা তোমার কল্পনা। এত বড় মহাকাশটা তোমার সঙ্গে রয়েছে, তোমায় উদ্দীপ্ত করার জন্যে, এটা তো তুমি ভাবতে পারছো না। ভাবতে পারছো না বলে তোমার ধৈর্য হারাচ্ছে, ধৈর্য হারাচ্ছে বলে তুমি ক্ষয়িষ্ণু হচ্ছ, ক্ষয়িষ্ণু হচ্ছ বলে তোমায় বিপদের সম্মুখীন হতে হচ্ছে। তুমি হলপ করে এটা বলতে পারো, তুমি হলপ করে এটা ভাবতে পারো যে তোমার কোনো কোনো বিপদের সম্মুখীন হলে গোটা মহাকাশটা তোমার সঙ্গে থাকবে, বলতেই পারো, পারো এটা, এটা পারো, কারণ এটা সত্য বলে। তুমি জেনে রেখো
কাল্পনিক বিপদ ছাড়া সত্যি যদি তোমার কোনো বিপদ আসে, যদিও বিপদ বলে কিছু নেই, তোমার যদি মনে হয় কোনো জিনিসকে যেটা বিপদ, তাহলে কি হবে জানো? নিমেষে গোটা মহাকাশটা তোমার সঙ্গে যুক্ত হয়ে যাবে। এই যে যুক্ত হয়ে যাবে, এই যুক্ত হওয়ার ফলে সেখান থেকে একটা ব্যবস্থা উদ্রিক্ত করবে তোমার শরীরী ব্যবস্থার মধ্যে, যে খুঁজে নেবে কীভাবে তোমাকে নিষ্কৃতি দেওয়া যায়। সিলেকশন প্রেশার বলে একটা কথা আছে বিজ্ঞানে জানো, সেটা শুরু করে এরা দেহ থেকে। বাট সিলেকশন প্রেশার শুরু হয় কিন্তু মহাকাশ থেকে। আমাদের প্রত্যেকটা সত্তা মহাকাশের সঙ্গে পূর্ণ যুক্ত থাকার জন্যে আমাদের সমস্ত দায়িত্ব সব কিছু মহাকাশের। মহাকাশের সঙ্গে তোমার এই যে নিরপেক্ষ যোগ, মহাকাশের সঙ্গে যে তোমার স্বনির্বন্ধ যোগ, মহাকাশ যে তোমার অথবা তুমি মহাকাশের, এটা তুমি কিছুতেই ভাবতে পারছো না। তুমি ভাবছ তুমি মানুষের, মানুষ মানুষের না, মানুষের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই। যে সম্পর্কটা সেটা সামাজিক সম্পর্ক, স্বার্থের সম্পর্ক, প্রয়োজনের সম্পর্ক, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু তোমায় বাঁচাতে কেউ পারবে না, না তোমায় কেউ বাঁচাতে পারবে না। যদি কেউ বাঁচায় সেটা মহাকাশ। তুমি বলবে কেমন করে? আমি বলবো যদি তোমার অন্তর্নিহিত শক্তি জাগ্রত না থাকে, তাহলে কি তোমার মধ্যে যে আমি ওষুধ প্রেরণ করব, রক্ষা প্রেরণ করব, তারা কি প্রবাহিত হতে পারবে? না, সলিউশন কনসেপ্ট আর্টিফিশিয়ালি হয় না। সলিউশন কনসেপ্ট তখনই ট্রান্সডিউসড হয়, ট্রান্সপোর্টেড হয়, যখন তোমার ব্যবস্থা অটুট। এটা একটা ভুল ধারণা। তুমি যখন মহাকাশের যোগ থেকে বিচ্ছিন্ন হয়েছো, তখন তোমার মধ্যের সমস্ত যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। তোমার মধ্যের সমস্ত নেটওয়ার্কিং, ট্রান্সপোর্ট সব যদি কমজোরি হয়ে যায়, তুমি তার মধ্যে দিয়ে তোমার তথাকথিত সুরক্ষা পাঠাবে কী করে? কেউ বইবে না, জলও বইবে না, খাদ্য বইবে না, জল বইবে না, অক্সিজেন বইবে না, কেউ বইবে না, তোমার মধ্যে দিয়ে কেউ প্রবাহিত হতে পারবে না, কারণ সমস্ত পথগুলো অবরোধ তৈরি হবে, ইম্পিডেন্স। তোমার কানেকটিভিটি যে মোমেন্টে বিচ্ছিন্ন হবে, তোমার সেলেস্টিয়াল নেভিগেশন যে মুহূর্তে বিচ্ছিন্ন হবে, বিপর্যস্ত হবে, পৃথিবীতে কারো ক্ষমতা নেই তোমায় রক্ষা করার। পৃথিবীর তুমি শ্রেষ্ঠতম ধনী হতে পারো, পৃথিবীর তুমি শ্রেষ্ঠতম কোনো দাম্ভিক মানুষ হতে পারো, ক্ষমতাশালী প্রতিপত্তিশালী মানুষ হতে পারো, যে কেউ তুমি হতে পারো, তোমায় কেউ রক্ষা করতে পারবে না। তোমায় যদি কেউ রক্ষা করতে পারে সেটা মহাকাশ, কারণ মহাকাশের বা সেলেস্টিয়াল নেভিগেশন সিস্টেম তোমার সিস্টেমকে নেভিগেট করে 24/7। তারপর মৃত্যুর পরেও, জন্মের আগেও। তাই তুমি যাদের মনে করছো তোমাকে সে বাঁচাবে,
ভুল করছো তুমি, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, তুমি তোমাকে বাঁচাতে পারবে। যত ন্যাচুরালিজম, যত প্রাকৃতিকতা তোমার প্রকট হবে, মহাকাশের সঙ্গে যোগ তত প্রকট হবে, তুমি জাগ্রত হবে, সমস্ত বাতি আবার জ্বলে উঠবে, তোমার অন্ধকার প্রকোষ্ঠে চলাচল শুরু হবে। যারা তোমায় রক্ষা করতে এসেছিল তারা নিজেদের জয়ধ্বনি তুলবে, তারা জানল না যে তাদের সমস্ত প্রেরিত রক্ষা সরঞ্জাম রসায়ন কে নিয়ে গেছিল। তাই বাঁচাতে তোমায় কেউ পারবে না, কেউ পারবে না, কারুর উপর নির্ভর করো না। যদি নির্ভর তোমায় করতেই হয়, ওপরের দিকে তাকাও, ওই খুটখুটে অন্ধকার মহাকাশই তোমার একমাত্র সুরক্ষা। তোমার পিতা, তোমার মাতা, মনুষ্য ভাষার সব কিছু, কেউ বাঁচাতে তোমায় পারবে না, বিজ্ঞান তোমায় বাঁচাতে পারবে না, প্রযুক্তি তোমায় বাঁচাতে পারবে না, কেউ 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 নয়, যতক্ষণ না তোমার উপর শক্তি বর্ষিত হবে, প্রবাহিত হবে তোমার মধ্যে দিয়ে। সেই প্রবাহের উপর নির্ভর করে ওরা দাম্ভিক হয়েছে। তাই ভুল করো না, কেউ বাঁচাতে পারবে না কোনো বিপদ থেকে, একমাত্র একমাত্র আকাশের দিকে তাকাও, মস্ত আকাশটা কোলে তুলে রেখে দিয়েছে তোমাকে। বিশ্বাস করলে বেঁচে যাবে, আর এই কথা অবিশ্বাস করলে তোমার দুর্গতির শেষ হবে না। আর কেঁদো না, চোখের জল মুছে ওই গভীর আকাশের দিকে তাকিয়ে বলো, তুমি আমার, আমি সম্পূর্ণ তোমার। হে নাথ, লহ এ অনাথ ভিক্ষার চুলি হাতে দিয়ে দাঁড়িয়ে বলো, বলো, তুমি আর আকাশ এই যুগলেই জগৎ সংসার। তুমি মানে শুধু মানুষ নয়, তুমি মানে বৃক্ষ, তুমি মানে ঘাস, তুমি মানে মেঘ, তুমি মানে বৃষ্টি, তুমি মানে সাগর, তুমি মানে সব 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 সব। তোমার সম্প্রদান হোক, তোমার নাম, তোমার বাস, তোমার সব কিছু পাল্টে যাক, নিবেশে তুমি হয়ে যাও মহাকাশের একমাত্র সন্তান। তুমি মহাকাশের একমাত্র সন্তান, ওখানে তোমার পাচা, ওখানেই তোমার